সবসে আলা নবী বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله একটু জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাআত শাজারু নতাকাল হাজারু শাক্কাল কামারু বিশারাতিহি সাল্লাল্লাহু এই রাত গভীরে আমরা যে দরুদ পড়ছি, আমাদের দরুদ দয়ার নবীজি রওজায় বসে শুনতে পান, শোনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, বিশ্বাস করেন? এই প্রযুক্তির যুগে আমরা কথা বললে আমাদের আত্মীয় স্বজন লন্ডনে বসে শোনে না শোনে না, একটা প্রযুক্তি আছে না নাই? তো আল্লাহর নবী যেকে আল্লাহ তাআলা রওজায় বসেই তার ভক্ত উম্মতের দোয়া দরুদ শোনার শক্তি দিয়েছেন, আর যাদের দিলের পাওয়ার অতটা না, অন্তর অত শক্তিশালী না, সিমের নেটওয়ার্ক মোবাইলের মতো কোনটাই ভালো, সেট ভালো না, নেটওয়ার্ক ডিস্টার্ব করে আছে না, দিল ভালো না, অত পরিষ্কার না, এদের দরুদ কি বৃথা যাবে? তাও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নবীজির কাছে পৌঁছে গেলেন, বলুন সুবহানাল্লাহ। সুতরাং এবার একটু জোরে আওয়াজ দিয়ে দেল লাগাইয়া আর একটু দরুদ শুরু করি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله عليه
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহ দরবারে লাখো কোটি শুকর সুজদ কৃতজ্ঞতা পেশ করছি মহান আল্লাহর আলিশান দরবারে, যিনি আমাদেরকে আসমানের শামিয়ানার নিচে আমাদের নিজস্ব ক্ষুদ্র শামিয়ানায় এই ছোট্ট পরিসরে জকিগঞ্জ সিলেটের রতনগঞ্জের আজকে এই সাহেব বাড়ি আল্লামা প্রিন্সিপাল শোয়েবুর রহমান বালাউটি সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের মাহফিলে দিল মন ঈমান তাজা করার জন্য, ওলিয়াউলিয়াদের রুহানি ফয়েজ লাভ করার জন্য আমাদের কবরস্থ মাইয়েতের কাছে আমাদের সওয়াব পৌঁছে দেওয়ার জন্য যারা এই ময়দানে আসতে পেরেছি আমরা সকলেই খুশি নেবে যাই। এই খুশি মনে একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহর কাছে শুকর করি, বলি তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ রাসূল বলেছেন হুরিমাতিন নারু আলা থালাসাতি আয়ুন, তিন চোখের উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। কয় চক্ষু? একটু জোরে বলতে হবে, মাশাআল্লাহ। তিনটি চোখের উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন, এর মধ্যে আইনুন লাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখের উপরে অর্থাৎ ওই ব্যক্তির উপরে আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে যেই চোখ ইবাদত বন্দেগিতে রাত জাগরণ করে সাহারা রাত জেগে থাকে ঘুমায় না, এই চোখের উপরে আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছেন। হারাম দৃষ্টির দিকে যেই চোখ তাকায় না সেই চোখের উপর আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। আমরা যারা এই মুহূর্তে রাত গভীরে এই সুন্দর পরিবেশের বেহেশতের বাগিয়া সুন্দর হাইলি ডেকোরেটেড একটা সুন্দর মজলিসে সাজানো গোছানো মজলিসে বসে আছি, এই মুহূর্তে আমরা কোন হারামের দিকে তাকাচ্ছি না, আল্লাহর ভয়ে আমরা দোয়া মোনাজাত কান্নাকাটি করছি আর আল্লাহর ইবাদতের জন্য রাত জেগে আছি। এই মুহূর্তে তিনটা জিনিস আমাদের মধ্যে আছে নাই? জোরে বলে, তিনটা জিনিস আছে। সুতরাং আমরা আশাবাদী এই বেহেশতের বাগানে যারা এই মুহূর্তে বসেছেন আল্লাহ সকলের উপরে জাহান্নামের আগুন হারাম করে দেয়, বলুন আমিন। আজকের এই মাহফিল এই দরবার আল্লাহর কাছে মাকবুল, তার একটা আলামত এই যে রাত জেগে জেগে আমরা এখানে আল্লাহর কোরআনের কথা শুনি, এতগুলো আলেম উলামা এখানে হাজির হয়েছেন যে বাইরের অন্যান্য মাহফিলে এতগুলো শ্রোতাও হাজির হয় না, ঠিক কিনা কথা বলে। ইতিপূর্বে প্রিন্সিপাল আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব অনল বর্ষি তুখোর বক্তা এখলাস ওয়ালা মমিন বান্দা সুললিত কণ্ঠে তিনি যে আলোচনা করেছেন আমার থেকে পূর্ব পরিচিত, খুব ভালো জানি আমি তাকে, তিনিও আমাকে অনেক আদর স্নেহ করেন, যে কথা তিনি নিজেও আপনাদেরকে শুনিয়ে গেলেন। এর আগে যারা আলোচনা করেছেন এবং পরেও যারা আসবেন অনেক অনেক বড় মাপের আলেম ওলামা এখানে হাজির হয়েছেন এই সওয়াবের আশায় দোয়ার আশায়, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি তার উপরে অল্প একটু আলোচনা করে শেষ করে দিব, বেশি সময় আমি নিতে পারব না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ
الله لا خوف عليهم ولا هم يحزنون যারা মহান আল্লাহর বন্ধু হয় আল্লাহর বন্ধু যারা তাদের নেই কোনো ভয় নেই কোনো দ্বিধা সংশয় তাদের কোনো কিছু নয় তার মহান আল্লাহর কাছে নিরাপদ এবং নিশ্চিন্ত বলুন সুবহানাল্লাহ প্রিন্সিপাল আল্লামা শাইখুর রহমান বালাউতি সাহেব সাহেব কেবলা ফুলতলি রহমাহুল্লাহর একজন উল্লেখযোগ্য খলিফা তিনি ওই আল্লাহর ওলির হাত দিয়ে তার সিলসিলায় নিজেও আল্লাহর ওলি হয়ে গেছেন আমরাও যদি সাহেব কেবলার সাথে হাত দেই এই সিলসিলায় জড়িত থাকি মহান আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে আমাদেরও একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আমরা এই দোয়ার জন্য এই সিলসিলার জন্য এসেছি পরীক্ষায় পাশ করতে হলে দুনিয়ার নিয়মে একটা স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি হতে হয় তাদের খাতায় নাম লেখাতে হয় না হয় রাস্তায় রাস্তায় রিকশা চালালে স্কুলের সার্টিফিকেট পাওয়া যায় না দোকানদারি করলে স্কুলের সার্টিফিকেট পাওয়া যায় না কৃষি কাজ করলে কলেজ ভার্সিটির সনদ পাওয়া যায় আমরা যদি এই সিলসিলায় না ভর্তি হই ওলি আল্লাহর সঙ্গে হাত না মিলাই তাইলেও আল্লাহর ওলির এবং রাসূলুল্লাহর এই যে সুন্নাত এই সুন্নাতের সার্টিফিকেট উম্মতের সার্টিফিকেট পাওয়া যাবে না এই জন্যই আমরা এসেছি কি বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আল্লাহ সিরাজুল ইসলাম ফারুকি সাহেব খুব সুন্দর করে বলেছেন ইসলামে সবের নামে যারা বেশরিয়াতি কার্যক্রম করে আমরা সেই সব কার্যক্রমের সাথে জড়িত নই বরং আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যেখানে এই মাইকের আওয়াজ পর্যন্ত এই পাশাপাশি মুর্শিদ এবং তার সাগরে আল্লামা বালাউটি সাহেব এবং সাহেব কেওলা উভয় মাজারে তাদের কবরে আমাদের এই তেলাওয়াতের এই ওয়াজের আলোচনার কোরআনের আলোচনা তাদের কবর পর্যন্ত পৌঁছে যায় কোন ঠিক কিনা কবরে বসে তারা এগুলো শুনছেন দোয়া করছেন তারা খুশি হচ্ছেন আমাদের জন্য সুপারিশ করছেন আর কিছু কিছু বক্তার সন্তান নিয়া দেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন মানুষ কবরে চলে গেছে কোটি কোটি টাকা রেখে ব্যাংকে এবং সন্তানের জন্য সম্পদ বাড়ি গাড়ি করে কবরে চলে গেছে আর ওই সন্তান ঘরে বসে যে অন্যায় অনাচার শরীয়ত গর্হিত কাজ করে গান বাজনা হিন্দি গান ভলিউম হাই ভলিউমে চালায় যে গানের ঢোল বাজনার আওয়াজ তার মা বাবার কবর পর্যন্ত পৌঁছায় এরকম হতভাগ্য মা বাবা আছে না নাই জোরে বলেন আছে না নাই এটা কি ইসাল সওয়াব আমরা শরীয়ত গর্হিত কোন কাজ করব না আল্লামা শাইখুর রহমান বালাউটি সাহেব রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেও আমি এই মাহফিলে অতিথি হয়ে এসেছিলাম আমি তখনও তার সঙ্গে সাক্ষাৎ করেছি এই মহান ওলিকে দুই চোখে দেখার সৌভাগ্য আমার হয়েছে তার দোয়া নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে এজন্য আমিও খুশি আমার দেহে কোনো অপূর্ণতা নাই আমরা বিশ্বাস করি কিয়ামতের দিন এই সব ওলিদের কাতারে মহান আল্লাহ আমাদেরকেও একত্র করে হাশর নসিব করবেন বলুন আমিন ওলি আউলিয়াদের সঙ্গে হাশরে উঠতে চাই কারা কারা চাই নারায় তাকবীর কিয়ামতের দিন যাকিরিন বান্দা যারা জিকির করেছে এই যে সাহেব কেবলার ভক্ত মুরিদান পীর মুহিব্বিন রাস্তাঘাটে চলার পথেও দেখলাম রিক্সাওয়ালা পর্যন্ত জিকির করে আমাদেরকে যে ড্রাইভার নিয়ে আসছেন সেও আওয়াজ দিয়া ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে করে আমাদেরকে নিয়ে আসছেন আর বহু এলাকার ড্রাইভার পাওয়া যায় আমরা থামিয়ে গাড়ি থামিয়ে মসজিদে যাই ড্রাইভার মসজিদে যায় না ওযু করে না নামাজ পড়ে না আর সাহেব কেবলার সিলেট অঞ্চলের একজন ড্রাইভার সে শুধু নামাজ পড়ে না নামাজ শেষ করে আওয়াজ দিয়া জিকিরের সবক আদায় করে সুবহানাল্লাহ এটা হচ্ছে সাহেব কেবলার জীবন্ত কারামত
আমরা যারা এই জাকিরিন বান্দা ওলিয়া উলিয়ার সঙ্গে থেকে থেকে জেকের করে করে আমরা যারা এই নেয়ামত হাসিল করেছি কিয়ামতের এই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জাকিরিন বান্দাদের জন্য এরকম উঁচু মঞ্চে এক একটা স্বর্ণের কুরসি বা চেয়ার বানিয়ে রাখবেন তার ভেতরে একদল বান্দা এই নূরের আসনে স্বর্ণের সিংহাসনে খুব সসম্মানে বসে থাকবেন অথচ কিয়ামতের ভয়ানক ময়দান নফসি নফসি বলে যারা চিল্লায় কান্নাকাটি করে মানুষ ছুটাছুটি করে জাহান্নাম থামা দিয়ে তাদেরকে ভেতরে নিয়ে যেতে চায় এমন কঠিন পরিস্থিতিতে তারা স্বর্ণের চেয়ারে আরাম করে বসে আছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের চিন্তা টেনশন নাই এরা কারা নবীজি বললেন ইয়া নবী তুহুমুল আম্বিয়া নবীরা পর্যন্তই সম্মানিত হবে হু আর দে They are sitting on the chair made by gold. স্বর্ণের সিংহাসনে আরামে বসে আছে এই ভয়ঙ্কর ময়দানের বিপদের দিনে এরা কারা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার আওয়াজ দিবেন এরা হচ্ছে ওই সমস্ত বান্দা নবীর উম্মত আখেরি নবীর উম্মত যারা উলিয়া উলিয়া যারা উঠতে বসতে আল্লাহর জিকির করেছে এদের নাম জাকিরিন আসতে বললে হবে এরা কি এজন্য আমরা জিকির করতে রাজি আছি জিকির করলে এত বড় ফজিলত কিয়ামতের দিন পাওয়া যাবে একটু জোরে আওয়াজ দিয়ে আমরা 2 মিনিট জিকির করে সবাইকে সজাগ করি এই গভীর রাতের ডাক জিকির কে শুনেন জোরে বলেন কে শুনেন বান্দা রাতের কোন সময় আমারে আল্লাহ বলে ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে ডাক দেয় এটা কখন যায় বলা যায় না যে সময় বান্দার মনে চায় ওই সময় ডাক দেবে ওই ডাক শোনার জন্য আল্লাহ কোন সময় ঘুমায় না বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে ভালো লাগে না লাগে না লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এমন এক মূল মন্ত্র এমন দামি এক কালেমা আল্লাহ রাব্বুল আলামিনের যত জিকির কালেমা আছে সমস্ত কালেমা যদি এক পাল্লায় দেয়া হয় অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ চড়িয়ে দেওয়া হয় সকল কালেমা জিকিরের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিলেটের বন্ধুরা সিনুত সমুদ্রের মধ্যে থাকে কখন বৃষ্টি হয় আল্লাহর রহমতের এক ফোঁটা বৃষ্টি যদি ঝিনুকের মধ্যে পড়ে তাহলে ঝিনুকের মধ্যে মুক্তা তৈরি হয় ঠিক কিনা কথা বলেন কি তৈরি হয় ঝিনুক যদি খালি ঝিনুক থাকে ওর কেজির দাম 50 টাকা 60 টাকা এক কেজি ঝিনুক দিয়ে সুরা তৈরি হয় কি তৈরি হয় কিন্তু ঝিনুকের ভেতর যদি মুক্তা পয়দা হয় একটা ঝিনুকের দাম কত আল্লাহু আকবার বলেন এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আমার মতো মানুষ মাটির তৈরি মানুষের দাম নাই মরলে পচে যায় গলে যায় মিশে যায় আর দাপন চাপা মাটিতে না দিলে গন্ধ ছড়ায় কিন্তু এরকমের এই ঝিনুকের মানুষটা যদি আল্লাহর কালেমার জিকির করে তার অন্তরের মধ্যে আল্লাহর নামের মুক্তা পয়দা হয় কালিমা
শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি। ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, কালিমা।